জানালা কিন্তু সম্পূর্ণ অ্যান্টিক কালার করা। এখানে কিন্তু আপনারা সকল ধরনের ডিজাইন সকল ধরনের কালার করতে পারবেন। এটা হলো 32 ইঞ্চি, এটা গোলাপের ফুলের টক। আচ্ছা ভাই, মানে সিলিং এর কাজ কি টিনের ঘরে করা যাবে? টিনের ঘরে করা যাবে, সম্ভব হবে টিনের ঘরে সম্ভব, কিন্তু যে একটু প্লাস্টিক একটু বেশি পড়বে। আসসালামু আলাইকুম নাসির ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? কেমন আছেন? এই তো ভালো আছি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাই আজকে আপনাদের সামনে চলে আসলাম। তো দর্শক, আজকে আমরা চলে আসলাম ভাই ভাই জিপসাম ডেকোরেশনে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওনাদের একটা অফিস, এবং এই অফিস থেকে আপনাদেরকে দেখাবো আপনারা আপনাদের বাসা, আপনাদের দোকানপাট বা যে কোনো বিল্ডিংয়ে কীভাবে জিপসাম ডেকোরেশন করাতে পারেন। তো যাই হোক, এখানে কিন্তু সিলিংয়ের রোজ রয়েছে, এখানে কর্নার রয়েছে, তারপরে সাইটের যে বর্ডারগুলো থাকে বর্ডারগুলো রয়েছে, এখানে একটা সিলিংও রয়েছে। আপনারা কিন্তু সকল ধরনের কাজগুলো করাইতে পারেন নাসির ভাইয়ের মাধ্যমে। তো নাসির ভাই, জি ভাই, আপনাদের এই কোম্পানিটা কোথায় অবস্থিত আসলে? এটা হলো ঢাকা বসিলা ব্রিজের গোড়ায়। আমি আপনারা যদি মোহাম্মদপুর দেন, মোহাম্মদপুর দিয়ে দেখা গেছে ব্রিজ পার হইতে হবে হসপুরে, হসপুরে দেখা গেছে আপনার ব্রিজের গোড়ায় ডান সাইডে। আচ্ছা, প্রায় আশিনগরের পাশে? আশিনগরের পাশে, আশিনগরের পাশে। ওকে, তো আপনি তো এই সকল কাজগুলো করে থাকেন? জি জি, সারা বাংলাদেশে করে থাকেন? বাংলাদেশে আমরা কাজ করি, তবে আমাদের আরেকটা অফিস হলো ঢাকা হাজারীবাগ, আর সেই গ্যাসম অফিসে আমাদের দুটো অফিস আছে। আপনারা চাইলে হাজারীবাগে আসতে পারেন, এবং আমাদের ঢাকা এই জায়গায় আসতে পারেন, বসিলা ব্রিজের গোড়ায়, বসিলা ব্রিজের গোড়ায় আসতে পারেন। আচ্ছা, তো নাসির ভাই আজকে আপনি আমাদেরকে দেখাবেন যে আসলে আমাদের দর্শকরা এনাদের বাড়িতে কি কি কাজ করাতে পারবে, ঠিক আছে? তো যাই হোক, প্রথমে আমরা এখান থেকে শুরু করি, এই রোজ থেকে, তাই তো? এগুলো সম্পূর্ণ কিন্তু সিলিং রোজ, তাই গেছে বিয়ের জন্য কোনো বিয়ে করে, তাই গেছে ফ্যানের যে পয়েন্ট হয় জায়গায় প্রত্যেকটা কিন্তু এগুলো সিলিং এর, তাই গেছে ছোট বড় সাইজ আছে, সাইজ পেয়াজ নির্ভর করবো। এখানে কিন্তু দর্শক সকল প্রকার সাইজের আছে, আপনারা বড় ছোট যে সাইজেরই চান না কেন, আপনারা সকল প্রকার সাইজের সিলিং রোজ পেয়ে যাবেন। আর এগুলো হচ্ছে কিন্তু আপনাদের মাথার উপরে থাকবে, মাথার উপরে মানে ছাদে, ছাদে 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 থাকবে, এবং আপনারা কিন্তু এই রোজের মাঝখানে, মানে আপনারা যে মাঝখানটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অথবা আপনারা ফ্যান বা লাইট লাগাতে পারবেন, লাইট বা ঝাড়বাতি লাগাতে পারবেন। আচ্ছা, আমি একটু সহজ করে বোঝাচ্ছি, ধরুন হচ্ছে এটা একটা রোজ, ঠিক আছে? এই রোজটা লাগবে হচ্ছে এই ছাদে, মানে উপরে, আপনারা যে ফ্যানটা দেখতে পাচ্ছেন ফ্যানের উপরে কিন্তু এই রোজগুলো লাগানো হয়, ঠিক আছে? ওকে, তো এখানে কিন্তু অনেক মডেলের রোজ আছে, অনেক ডিজাইনের রোজ আছে, ঠিক আছে? আমরা আগে রোজ দেখাই, তারপর অন্যগুলো দেখাবো। তো ভাই, এগুলো আসলে কি পাউডার তৈরি? এগুলো দেখা গেছে হোয়াইট সিমেন্ট, থাইল্যান্ডের প্রোডাক্ট, মানে থাইল্যান্ডের প্রোডাক্ট। হ্যাঁ, আর যে ডাইসগুলো যে চায়না, সম্পূর্ণ চায়না থেকে আমরা আনি, ওগুলো তারপর বানাইতে থাইল্যান্ড প্রোডাক্ট দিয়ে বানানো হয়। তো এটি দেখা গেছে প্রত্যেকটা কিন্তু পার পিস। আচ্ছা, পার পিস দেখা গেছে, আপনার কোনো বিয়ে যদি করতে চান সেক্ষেত্রে দেখা গেছে বড় ছোট সাইজ আছে, আপনার স্ক্রিনশট দিয়ে দিলে আমরা প্রথমে কত কোনটা কত টাকা। নাসির ভাই, জি ভাই, আমরা এখানে চমৎকার একটি রোজ দেখতে পাচ্ছি, আর এটা আসলে কত টাকা রাখা যাবে? কেপটেলে ভাইয়া 32 ইঞ্চি, ঠিক আছে? কোনো বিয়ে যদি এটা করতে চায় সেক্ষেত্রে পার পিস দেখা গেছে 2000 টাকা পড়বে অংশ, পার পিস 2000 টাকা পড়বে অংশ। আর রং ছাড়া? রং ছাড়া নিলে 1500 টাকা। আচ্ছা, দর্শক, এগুলো যখন তৈরি করা হয় তখন কিন্তু এরকম সাদা থাকে, ঠিক আছে? আর এই সাদা থেকে কিন্তু আসলে এ ধরনের রংগুলো করা হয়। আমরা কিন্তু এটা পেয়ে যাচ্ছি 2000 টাকায়। যদি আপনারা রং ছাড়া করতে চান সেক্ষেত্রে পেয়ে যাবেন মাত্র 1500 টাকা। আর আপনারা কিন্তু এই রং ছাড়াও অন্যান্য যে কোনো রং আপনারা করতে পারেন নিজের চয়েস অনুযায়ী। তাছাড়া দেখতে পাচ্ছি এখানে আরো একটি, হ্যাঁ, এটা হলো 27 ইঞ্চি, এটা যদি করতে চান সেক্ষেত্রে এটাও মানে প্রায় 2100 টাকা কমবে, ভালো শোনার সাথে। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছি এখানে কিন্তু সাদা আছে রং ছাড়া, এখানেও কিন্তু একটা রোজ আছে, এখানেও কিন্তু রোজ আছে, তারপরে এখানে আর একটা রোজ আছে, ঠিক আছে? তারপর দেখতে পাচ্ছি এখানে আছে, এখানে বড় একটি রোজ আছে। এটা কত ইঞ্চি? এটা হলো 32 ইঞ্চি। 32 ইঞ্চি, আচ্ছা, এটা হলো 38 ইঞ্চি, কোনো এটা 38 ইঞ্চি, সেক্ষেত্রে 56 ইঞ্চির মতন চাই সেক্ষেত্রে এটা 56 ইঞ্চি, কিন্তু 38 ইঞ্চি, 38 ইঞ্চি। হ্যাঁ, এই জায়গায় আবার 56 ইঞ্চি আছে, যে এখানে বড় আবার 56 ইঞ্চি আছে, এটা এখনো রং করা হয় নাই। আচ্ছা, এই যে এরকম কিন্তু বর্ডার করা যায়। হ্যাঁ, সাইডের বর্ডারটা পর করে বিয়াস করতে চায় ডাবল বি, সেটা এটা বলে সিল মিস্টেক। এগুলো থাকবে হচ্ছে আপনাদের রুমের একদম সাইডে, ঠিক আছে? এটা কর্নার, এটা থাকবে রুমের সাইডে, এবং এটা থাকবে রুমের মাঝখানে। এখানে ছোট জায়গা বিধায় উনি কিন্তু ছোট করে তৈরি করছে, এটা কিন্তু এত ছোট থাকে না, এটা কিন্তু অনেক আপনার সম্পূর্ণ রুম জুড়ে এই ডিজাইনটা হবে। ভাই, এই রোজটা কত ছোটটা? এটা যদি নিতে যায় রং সহ 1500 টাকা পড়বে, 1500 টাকা পড়বে, 1000। আপনি তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কাজ করে থাকেন? যে কোনো প্রান্ত আমরা কাজ করি, সারা বাংলাদেশে কাজ করি। কোনো বিয়ে যদি বলেন যে ভাই আপনারা সারা বাংলাদেশে কাজ করেন, সব জায়গায় আমরা কাজ করি,
তাহলে আপনারা তার কাছে আমাদের অফিসে আসতে পারেন, বা আপনারা যদি আপনার ঠিকানা দেন আমরা আপনাদের ঠিকানা অনুযায়ী আমরা যাই তার কাছে দেখে আসবো। আচ্ছা ভাই, মানে সিলিং এর কাজ কি টিনের ঘরে করা যাবে? টিনের ঘরে করা যাবে, সম্ভব। টিনের ঘরে সম্ভব, কিন্তু যে একটু প্রাইস একটু বেশি পড়বে, টিনের ঘরে প্রাইস একটু বেশি পড়ে। আচ্ছা, আর আমরা এখানে দেখতে পাচ্ছি কর্নার, এই কর্নার গুলো কোথায় লাগানো হয়? এটা ওই যে সাইডে লাগানো হয়, সাইডে থেকে যে সাইডে বলতে কি আমি দর্শকদের বোঝাই, দর্শক ধরেন হচ্ছে এটা তো একটা রুমের সাইড, ঠিক আছে, এটা একটা রুমের সাইড, এই রুমের সাইডে কিন্তু এই কর্নারগুলো লাগানো হয়। হ্যাঁ, ওই যে সাইডের কর্নার, ওই যে বেডগুলোর সাথে কর্নার। আচ্ছা আচ্ছা, ধরেন এই যে এখানে আর একটা রুমের সাইড, এই সাইডের মধ্যে এই কর্নারগুলো লাগানো হয়, ঠিক আছে ভাই। এই কর্নারগুলো প্রাইস কত করে? এগুলো পার পিস 500 টাকা করে রংশ, 500 টাকা করে রংশ। চাইলে কোনো বিয়ে যদি ভিতরে লাইট দিতে পারো কোনার ভিতরে। আচ্ছা ঠিক আছে, দর্শক আপনারা কিন্তু এগুলো ছাড়াও আরো অনেক ধরনের মডেল পেয়ে যাবেন, সমস্যা নাই। আর তারপরে দেখতে পাচ্ছি এখানে একটা, এটা কি ভাই জান? এটা গোলাপের ফুলের টক, এটা যদি কোনো বিয়ে নিতে চান সেটা তো নিতে পারেন, 2000 টাকা পড়বে। 2000 টাকা পড়বে। আর এগুলো কি? এগুলা এগুলো হচ্ছে কর্নার দিয়ে যে সাইডের বিটগুলা, একটু দেখা গেছে প্রত্যেকটা কিন্তু একটা কর্নার সাথে ম্যাচিং করা থাকে। এগুলো রানি পিটি সাইডে, মানে আমি বলি সেটা হচ্ছে এই সাইডে বর্ডার গুলো দেখতে পাচ্ছেন, এই সাইডের বর্ডার গুলো কিন্তু আপনারা এগুলো লাগাতে পারেন। হ্যাঁ ঠিক আছে, এখানে কিন্তু একটা একরকম বর্ডার দেওয়া আছে, আমি একটু দর্শকদের একটু সহজ করে বোঝাই। এটা কিন্তু একটা বর্ডার, এই সম্পূর্ণ রুম জুড়ে বা আপনার অফিস জুড়ে একটা বর্ডার আছে, আপনারা এই বর্ডারের পরিবর্তে আপনারা এই বর্ডারগুলো তৈরি করতে পারেন, আর আপনারা সাইডে কর্নার হিসেবে তৈরি করতে পারেন এই কর্নারগুলো, ঠিক আছে। আশা করি দর্শকরা বুঝতে পারছে আমরা কি বলতে চাচ্ছি। এখানে কিন্তু আপনারা সকল ধরনের ডিজাইন, সকল ধরনের কালার করতে পারবেন। তাছাড়া কিন্তু এখানেও কিছু কালার রয়েছে, দেখেন এখানে কিছু ডিজাইন রয়েছে ভাই। এগুলো কত টাকা করে পড়বে? এগুলো হচ্ছে রানিং ফিট 100 টাকা থেকে দেখা যাচ্ছে 150 টাকা। আপনারা কি পার ফিট হিসেবে হিসাব করেন? রানিং ফিট, এগুলো পার রানিং ফিট। আচ্ছা, দেখা যাচ্ছে 100 টাকা থেকে 150 টাকা রানিং ফিট করে নিতে পারবে। এটা কিন্তু একটা দেখেন আরবি লাগা আছে, লাইলন মোহাম্মদ রাসুল্লাহ। আচ্ছা, যদি আপনি অনেকে দরজা সামনে লাগাইতে চান, অনেকে টাইলস দিয়ে লাগান, সেক্ষেত্রে দিয়ে লাগালে অনেক সুন্দর লাগবে। এটা পার পিস 2000 টাকা পড়বে। 2000 টাকা পড়বে, এটাকে একদম দেয়ালের সাথে অ্যাটাচ করে দিতে, দেয়ালের সাথে অ্যাটাচ করে আপনি রুমের ভিতর লাগাইতে পারে এবং সামনেও লাগাইতে পারে গেটের সামনে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জায়গাটা কিন্তু 56 ইঞ্চি আছে। আচ্ছা, এখানে কিন্তু আরো একটি অনেক বড় একটা 56 ইঞ্চি রোজ রয়েছে যেটা আপনাদের মাথার উপরে থাকবে। এটা 56 ইঞ্চি তাই না? জি। এটা প্রাইস কত? এটা 5000 টাকা পড়বে। 5000 টাকা পড়বে। আচ্ছা, এটা জানাল আছে, মানে এটা হচ্ছে জানালার বর্ডারটা। হ্যাঁ, আপনারা যে এই বর্ডারটা দেখতে পাচ্ছেন এখানে পিলার সহ, এই সম্পূর্ণ একটা বর্ডার হচ্ছে জানালার বর্ডার, ঠিক আছে। এই উপরটা থাকবে জানালার উপরে এবং এই বর্ডার থাকবে জানালার সাইডে। আর এই বর্ডারগুলো তৈরি করতে কত টাকা লাগে? একদম সম্পূর্ণ একটা পেজ, জানালাটা পুরো পেজ 5000 টাকার অংশ, মানে সম্পূর্ণ 5000 টাকা। আপনারা যেটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এই বর্ডারটা পড়বে 5000 টাকা মাত্র, ঠিক আছে, রং সহ। রং সহ, ওকে, আর রং সহ 5000 টাকা। তো দর্শক আমরা এখন দেখব হচ্ছে একটা সিলিং, ওনাদের অফিসের সিলিংটি দেখতে পাচ্ছি, এখানে কিন্তু সিলিংটি দেখা যাচ্ছে, যদিও লাইট অনেকটা কম, তারপরে দেখানোর চেষ্টা করছি, আসলে খুবই চমৎকার ভাই। এটা কি আপনি নিজে তৈরি করছেন? এটা আমরা নিজে তৈরি করছি। আচ্ছা, এটা হচ্ছে ওনার নিজের তৈরি করা, দর্শক আমরা একটু দেখাচ্ছি, দেখেন কত চমৎকার করে এটা তৈরি করা হয়েছে। আর এগুলো কি গ্যারান্টি থাকছে ভাই? এটা যদি কোনো বিয়ে করতে চায় সেক্ষেত্রে আমরা লাইফ গ্যারান্টি থাকবো। দেখা যাচ্ছে অনেক ভয় করেছে ভাই যে কিভাবে লাগবে, আপনি যদি বলেন যে ভাই এক্সট্রা বিষয় দিতে তা আমরা দিতে পারবো। সিলিং গুলো করলে সেক্ষেত্রে লাগ গ্যারান্টি, এবং যদি ফুলগুলো নিতে চান সেক্ষেত্রে আমরা লাগ দিন দিন, কেন এগুলোর ভিতরে একটা ফুলে মা দিয়ে লাগানো, আবার ছয়টা করে স্ক্রু মারা থাকে, মানে এক একটা রোজে ছয়টা করে স্ক্রু মারা থাকে। স্ক্রু আমরা মারে দিয়ে দেখা সানা স্ক্রু, সানা স্ক্রু মেরে দেন। আর এগুলো যে পাউডার দিয়ে তৈরি করেন আপনারা? এটা পাট আছে, হুক আছে, দেখা যাচ্ছে এগুলো সিমেন্টের মতো পাউডার নাকি? সিমেন্টের মতো, আমি শুধু বলছি সিমেন্টের দিয়ে আরো শক্তিশালী হয়। আপনারা যদি ডাক্তারখানে আত্ম আমাকে যে বেন্ডিস করেন ওই পাউডারটা, সবগুলো থাইল্যান্ডের প্রোডাক্ট, মানে মানুষের হাত জোড়া দেওয়ার পাউডার গুলা, হাত দিয়ে ভাঙ্গি ফেলাইলে এই কারণে বেনিসকার ওই পাউডার, ওই পাউডার গুলা। আচ্ছা দর্শক, এগুলো কিন্তু আপনারা গ্যারান্টি পেয়ে যাচ্ছেন কত বছর? 50 বছর। হ্যাঁ, 50 বছর তো বলতে কি, লাইফ গ্যারান্টি, লাইফ গ্যারান্টি, একেবারে লাইফ গ্যারান্টি। মানে এক কথায় উনি বলতে যাচ্ছে আপনাদের বিল্ডিং যতদিন এই জিপসাম ডেকোরেশন গুলো টিকবে ততদিন, ঠিক আছে। আর যদিও এর মধ্যে কোনো রং টং সমস্যা হয় ইনশাআল্লাহ রিপেয়ার করে দিবে, আমরা তা আছি ইনশাআল্লাহ তার কাছে। আচ্ছা, রিপেয়ার করে দিবে। আর আপনারা কিন্তু চাইলে এই চারিপাশে এরকম ভাবে লাইটও লাগাতে পারেন, দেখেন কত চমৎকার লাল নীল সবুজ বাতি জ্বলতেছে, ফ্যানটাও কিন্তু ঘুরতেছে, ঠিক আছে। আর দেখতে পাচ্ছেন ভাই এই সম্পূর্ণ আপনার সিলিংটা করতে কত টাকা খরচ হয়েছে প্রায়? এটা দেখা গেছে আমাদের অফিসে তো ওরকমেরই করা হয় না, যদি কোনো কাস্টমারের বাসা করতাম সেগুলো বলতে পারতাম, তবে এগুলো কোনো বিয়ে যদি করতে চাই এরকম রং সব এরকম দিয়েছে সেক্ষেত্রে পার স্কোয়ার ফিট পড়বে 350 টাকা। দর্শক আপনারা যদি এরকম বর্ডার করতে চান আপনাদের বাসা রুমে অথবা অফিসে, তাহলে পার স্কোয়ার ফিট পড়বে 350 টাকা। 350 টাকা হলে কিন্তু আপনারা এই বর্ডার গুলো করতে পারবেন বর্ডার সহ আপনার সিলিংটা। তবে বিয়ের যদি আপনার আরো কোনো অন্য ডিজাইন থাকে সেক্ষেত্রে 300 টাকা 280 টাকার ভিতরে আমরা করে নিতে পারবো, তবে অন্য অন্য ডিজাইন, তবে এই ডিজাইন দেখা যাচ্ছে 350 টাকা লাগবে। এই ডিজাইনটা লাগবে 350 টাকা, বাট অন্যান্য ডিজাইন আছে, এই ডিজাইনটা কিন্তু বিয়ের সম্পূর্ণ নতুন, মানে কোনো কোম্পানি হয়তো এখন তো দেখাইতে পারছে কিনা জানি না, যে ডিজাইনটা সম্পূর্ণ কিন্তু নতুন ডিজাইন দিয়ে করা হয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা অন্য কোনো কোম্পানি এখন পর্যন্ত করেন নাই।
আর আপনারা কিন্তু ঠিক এরকম ভাবে বা অন্যান্য ডিজাইন গুলো পেয়ে যাবেন 250 টাকার মধ্যে, 280 টাকার মধ্যে, 300 টাকার মধ্যে। একটু হাই কোয়ালিটি করতে গেলে আপনাদেরকে একটু বেশি টাকা খরচ করতে হবে, ঠিক আছে? তবে যে লাইট আর তারগুলো কিন্তু ভিউয়ারদের দিতে হবে, লাইট এবং তার ভিউয়ারদের দিতে হবে, মানে যে করাবে তাকে দিতে হবে। ওকে, তো দর্শক আমরা কিন্তু প্রায় ইতিমধ্যে আপনাদেরকে সবগুলো জিপসামের কাজ দেখানোর চেষ্টা করেছি। ইনশাল্লাহ আমরা এখন চলে যাবো একটা প্রজেক্টে। প্রজেক্ট বলতে নাসির ভাই হচ্ছে একটা রুমে কাজ করেছে, আমরা সেই রুমে চলে যাব এবং ওই রুমে কিন্তু আসলে জানালার কাজ করেছে। দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটি সিলিং এর কাজ করা হয়েছে। সিলিং এর কাজ বলতে দুইটা রোজ লাগানো হয়েছে এবং চারিপাশে বর্ডার করা আছে। তার পাশাপাশি কিন্তু আমরা জানালার একটি, এটা কি বলে, জানালার ফ্রেম নাকি? গেট করা হয়েছে। তো যাই হোক, আমরা একে একে সবগুলোই দেখবো। তো ভাই, আপনি যে এই বর্ডার গুলো করেছেন, এগুলোর প্রাইস কত করে পড়েছে? এগুলো হচ্ছে রানিং পিটি হিসাবে, ঠিক আছে? কোনো বিয়ে যদি করতে হয় এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু গোল্ডেন কালার করা হয়েছে এই বর্ডার গুলো, না? হ্যাঁ, সেক্ষেত্রে 120 টাকা রানিং ফিট করবো। মানে এই বর্ডার গুলো রানিং ফিট 120 টাকা? 120 টাকা। আর কোনাগুলো দেখা গেছে পার পিস 550 টাকা করে পড়বে। এই এই কোনাগুলো পার পিস 550 টাকা। যদি কোনো বিয়ে অন্য কালার করতে চান, সেখানে মেটালের কোনো কালার যদি করতে চান অন্য কালার, আর সেক্ষেত্রে দেখা গেছে 100 টাকা করে রানিং ফিট করবো। আচ্ছা, ঠিক আছে। গোল্ডেন বা এন্টিকের ভিতরে করতে চাইলে সেক্ষেত্রে দেখা গেছে 120 টাকা করবো। আর এই এই রোজগুলো এখানে একটা রোজ লাগানো আছে, তার পাশাপাশি এখানে একটা রোজ লাগানো আছে, দুটো কি একই প্রাইস? হ্যাঁ, দুটোটা একই প্রাইস, কিন্তু ছাপানোর কিন্তু আবার নিউ দেখা গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আলাদা, ঠিক আছে। দর্শক, আমি কিন্তু ওনাদের অফিসে বলেছিলাম যে এগুলো কিন্তু উপরে থাকে এবং মাঝখানে কিন্তু ফ্যান গুলো বসে, আপনারা ঠিক তাই দেখতে পাচ্ছেন। ওকে, এখন আমরা জানবো হচ্ছে জানালার যে গেটটা, এই জানালার গেটের ব্যাপারে, এটা কেমন খরচ পড়বে? এই জানালাটা কিন্তু সম্পূর্ণ এন্টিক কালার করা। আচ্ছা আচ্ছা, যে আপনার গ্লাস মান আছে, ওকে, যতক্ষণ কিন্তু পুরো যদি পেস্টটা কোনো বিয়ে করতে চায়, আচ্ছা, সেক্ষেত্রে আছে 5500 টাকা করে পড়বে। 5500 টাকা পড়বে, মানে সম্পূর্ণ জানালা? সম্পূর্ণ জানালাটা, পুরোটা পেক। আচ্ছা, ঠিক আছে। দেখতে পাচ্ছি এখানে কিন্তু আসলে এখান থেকে শুরু করে একদম পুরো বর্ডার, হ্যাঁ, আপনাদেরকে পুরো বর্ডার করে দিবে মাত্র 5500 টাকা। আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে ওনার কাজ। আর তার পাশে কিন্তু দরজা, এখানে কিন্তু আবার জানালা আছে, কিন্তু এটাকে হয় না এবিধা এরকম করে দিছি। ওকে, আর দুইটা পিলার দিয়ে কিন্তু এটা কিন্তু কর্নারে একসাথে দুটো দরজা বিধা, এটা কিন্তু দুইটা পিলার দিয়ে আসলে এটা ডিজাইন করে দেওয়া হয়েছে। আসলে খুব চমৎকার, কালারটা হচ্ছে গোল্ডেন কালার। আপনারা যদি চান তাহলে আপনারা যদি চান কালারটা চেঞ্জ করতে পারেন, যে কোনো কালার আপনাদের নিজের মতো করে করতে পারেন। ওকে, তো আমরা আসলে ভিডিওটি বেশি বাড়াবো না। নাসির ভাই, এখন বলেন আসলে আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করতে হবে, আপনারা কিভাবে কাজ করতে দেখা গেছে? আমাদের দুটো অফিস হচ্ছে বিয়স, আপনার একটা হলো ঢাকা হাজারি ব্যাগ আর এক্সচেঞ্জ গ্যাসমা ওয়েবসাইটে, আর একটা হলো বছিলে ব্রিজের ওই পার হসপুরে ডাইন সাইডে দেখা গেছে আমার দুটো অফিস। আপনার স্ক্রিনে নাম্বার থাকবে, আপনারা যোগাযোগ করবেন, ইমো হোয়াটসঅ্যাপ থাকবে, আপনার আমরা সারা বাংলাদেশ গাজুলো করে থাকি, আপনার চাইলে যোগাযোগ করতে পারেন। ওকে, আর আপনাদের কোম্পানির নাম কি? আমাদের কোম্পানির নাম হলো ভাই ভাই জিপসাম। ভাই ভাই জিপসাম ডেকোরেশন। ওকে, দর্শক আপনারা কিন্তু ভাই ভাই জিপসামের কাছ থেকে ডেকোরেশনগুলো করতে পারেন। আর দেখেন ফিনিশিং কত চমৎকার এবং কত সুন্দর ফিনিশিং, ইনশাল্লাহ। আর আপনারা কথা বলে নেবেন, ইনশাল্লাহ যদি সম্ভব হয় আপনাদেরকে আরও ওনার করা হবে বা দামটা একটু যদি। তবে বিয়ার সেটা কিন্তু ফিক্সড প্রাইস না, আপনি আলোচনা করলে কিছু কম বেশি হবে, আলোচনা করলে দেখা গেছে কিছু বলা যাবে, দেখা গেছে কমার বেশি। আচ্ছা, তো অনেকের স্বপ্ন আসলে এরকম জিপসাম কাজ করা, আসলে কোথা থেকে কাজ করবে ভরসা পাচ্ছে না। আর যারা প্রবাস থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, ভাবছেন যে প্রবাস বসে কাজ করাবেন, আপনারা কিন্তু ওনাদেরকে বলে দিলে আপনাদের বাসায় পর্যন্ত সবকিছু নিয়ে কাজ করে দিবে। তবে বিশেষ করে আমরা প্রবাসী বেশি বাইরে কাজ করি, দেখা গেছে হয়তো তারা সব করে একটা বাসা করে ফ্ল্যাট করে, কিভাবে সৌন্দর্য করবো। আচ্ছা, আমরা দেখা গেছে আমাদের সাথে কথাগুলো যে ভাই কিরকম কি কাজ করলে সৌন্দর্য হবে, দেখা গেছে আলোচনা করলে দেখা গেছে আমরা কাজগুলো করে দিই। ওকে দর্শক, তো যাই হোক, আপনারা কাজগুলো করাতে পারেন ভাই ভাই জিপসাম ডেকোরেশনে। নাসির ভাই কিন্তু সবসময় আপনাদের পাশে আছে, পাশে থাকবে ইনশাল্লাহ। আর যদি কোনো বিয়াস দেশে থাকেন, যদি বলেন যে ভাই আপনাদের অফিস আসবো, তাও আসতে পারেন। আমাদের দুটো অফিস রয়েছে, দুটো শাখা রয়েছে, আপনার চাইলে আসতে পারেন। ওকে, ঠিক আছে, ওনাদের দুটো শাখা রয়েছে। তো যাই হোক, ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।